সুপ্রিয় দর্শক, আজকের আমরা যে বিষয়ের উপর কথা বলবো, আপনারা জানেন সমগ্র বাংলাদেশে এলপি গ্যাস একটি জ্বালানি সম্পদ, এবং এই জ্বালানি সম্পদকে টিকিয়ে রাখার জন্য সরকার বিভিন্ন রকম সুযোগ সুবিধা এবং বিভিন্ন রকমের যেই গ্রাহকদের ভোগান্তি থেকে মুক্তি পাওয়ার লক্ষ্যে সরকার যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে আপনারা জানেন, তারই ধারাবাহিকতার আলোকে আজকের আমরা একটি এলপি গ্যাসের যিনি ডিস্ট্রিবিউটর আয়শা এন্টারপ্রাইজ, যিনি টোটাল গ্যাসের ডিস্ট্রিবিউটর এবং অন্যান্য গ্যাসও তিনি বিক্রি করে থাকেন, এবং যা এই আয়শা এন্টারপ্রাইজের প্রোপাইটার মোহাম্মদ বাবুল হাওলাদার, তো তার প্রতিষ্ঠানে এসেছি এবং আমরা তার কাছ থেকে জানতে চাই বাবুল হাওলাদারের কাছে। আপনারা জানেন বিগত দিন যে এলপি গ্যাসের উপর সরকার ভর্তুকি দিয়ে যাচ্ছে, এবং ভর্তুকি দেওয়ার পর আজকে সেই এলপি গ্যাস গণমানুষের দোরগোড়ায় পৌঁছতে সক্ষম হয়েছে, কিন্তু তার ভিতরেও এলপি গ্যাসের যে বর্তমান একটা ব্যাপক খারাপ থাকার কারণেও যে আমরা বিভিন্ন যারা ডিস্ট্রিবিউটর এবং ডিলার পয়েন্ট যারা রয়েছে তাদের একটা অভিযোগ আছে, আসলে তারা ক্ষতিগ্রস্ত হয়েছেন। আসলে কীভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং তারা ব্যবসা এখন লাভের তুলনায় ক্ষতির পরিমাণটাই বেশি বলে এমনটাই দাবি জানিয়েছেন, তো আমরা এই বিষয়ে একটু কথা বলবো আজকে বাবুল হাওলাদারের কাছে। প্রতি বছরই প্রতি মাসে দেখা গেল দাম কমে বাড়ে, বিভিন্ন সময় বিভিন্ন দাম হইলে ঘরে যদি কোনো মাল স্টক থাকে মাল ক্ষতিপূরণ আমাদের দিতে হয়, বিভিন্ন কাস্টমার বিভিন্ন জায়গায় আমাদের চালান দিয়ে রাখতে হয় যে 5টা 10টা সিলিন্ডার চালান ভাই আমার মালটা ভালো, এভাবে চালাইতে চালাইতে একসময় দেখা গেলো আমি মাল যে কিনবো সে টাকা থাকে না, বাকি যদি দোকানপাট বন্ধ হয়ে যায়, আর তারপরে মহামারী করোনার জন্য বিভিন্ন সময় বিভিন্ন দোকানপাট বন্ধ থাকে, আমরা ঠিক মতো ব্যবসা করতে পারতেছি না, এই জন্যই ক্ষতিপূরণ হইতেছে। আর যদি সরকার একটা নীতিমালা একটা রেট যদি করে দিত আমার এটাই ভালো হইতো, যে সব গ্রাহক যারা দিন আনে দিন খায় এরাও সুন্দরভাবে একটা সিলিন্ডার কিনা 600-700 টাকা হইলে একটা সিলিন্ডার সবাই ব্যবহার করতে পারতো। এখন কিন্তু চিন্তা করে যে আজকে আমি একটা গ্যাস নেবো বাজার করবো কি দিয়া, এই জন্য গ্যাস বাকি দিতে হয়, আমার 500 দেয় 500 নেয়, 500 টাকা বাকি থাকলে ওই 500 টাকা কিন্তু ফিরে তোলা যায় না, এই জন্যই কিন্তু ঘাটতি হয়। একটা সিলিন্ডার 2,000-2,500 টাকায় কেনা, এই সিলিন্ডারটা এখন 700-800 টাকা দাম, যেমন খালি সিলিন্ডার এই দ্বারাটা যদি নীতিমালা করে দিত যে সিলিন্ডার 1,200 টাকা বা 1,500 টাকা খালি সিলিন্ডারের দাম, 45 কেজি 33 কেজি 45 কেজি বিভিন্ন সিলিন্ডারের বিভিন্ন প্রকার সিলিন্ডার বিভিন্ন কোম্পানি বিভিন্ন দামের, এটা তো দেখা গেল খুচরা যে দোকানদারগুলি আছে 2টা 4টা 5টা বিক্রি করে ওনারাই এটা 10-20 টাকা। বাবুল হাওলাদার, আপনার কাছে জানতে চাই যে এক এক সময় গ্যাসের দাম এখন বর্তমান যে সরকারি যে একটা তো রেট নির্ধারণ করা আছে, কত টাকা রেট নির্ধারণ করা এখন? আমি যতটুকু জানি যে 850-60 টাকা সরকারি একটা সরকারি রেট আছে, কিন্তু কিছু কিছু জায়গায় আমরা দেখছি দেখা গেল 20-30 টাকা লাভ করে একটা গ্যাস বিক্রি করে, তাতে কিন্তু দোকান খরচ হয় না। এখন যদি একটা নির্দিষ্ট টাইম ই করতো যে এই সিলিন্ডার 700 টাকা কেনা থাকবে, 800 টাকা বিক্রি করতে হবে কিংবা 750 টাকা বিক্রি করতে হবে, তখন দোকানদারের ডিলারশিপের কিছু থাকবে, তখন কর্মচারীর বেতন দোকান ভাড়া দিয়া সে সমান থাকতে পারবে, নাইলে তো প্রতি মাসেই ঘাটতি হইতে আছে। জি বাবুল সাহেব, আমরা দেখছি সারা বাংলাদেশে যে ব্যাংকের ছাতার মতন এখন গজি হচ্ছে যে এলপি গ্যাসের দোকানগুলি, আসলে তাদের নেই কোনো কাগজপত্র বৈধতা, এবং যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটলে তারা যে বিপদের সম্মুখীন হতে পারে। তাই বড় বড় ডিলাররা এরা ভ্যাট ট্যাক্স দিয়া ফ্যাক্টরি থেকে মাল নিয়ে আসে, এখানে তো তারা খরচ দিতে আছে, ট্রেড লাইসেন্স করতেছে, বিস্ফোরক লাইসেন্স করতেছে, বিভিন্ন খরচ দিয়া দোকান খরচ দিয়ে তারপরে তারা লাভবানের চিন্তা করবে, কিন্তু ছোট দোকানদাররা 2টা গ্যাস নিয়ে ওনারা 10-20 টাকা লাভে দেয়, একটা গ্যাস লিক করতে পারে, একটা সমস্যা হইতে পারে, ওনারা নতুন দোকানদার কিছু জানে না, কিন্তু ওনারা বড় দোকানদার সাথে তর্ক করে বিতর্ক করে দেখা গেল ওই গ্যাসটা উনি 10 টাকা লাভে বিক্রি করিয়া উনি আমার মাথা কিনে ফেলাইছে, এই জন্য ওই ছোট দোকানদাররা যদি একটা নীতিমালা করে দেয় যে অবৈধভাবে বিক্রি করতে পারবে না বৈধভাবে বিক্রি করতে পারবে, তাহলে বড় ডিলারদের ভালো হবে যে হ্যাঁ ওনাদের 20টা সিলিন্ডার দিয়ে রাখি, ওনারা নীতিমালা করে দিচ্ছে এইভাবে বিক্রি করতে হবে, কিন্তু সেটার তো আইন তো আক্কা করে সবাই আমরা দেখছি মুদি দোকান, চায়ের দোকান, ঔষধের দোকান বিভিন্ন 4টা 5টা 10টা সিলিন্ডার নিয়ে তারা ব্যবসা করছে, এতে আপনাদের যারা আপনারা বড় ডিলার রয়েছেন ডিস্ট্রিবিউটার আপনাদের ক্ষতি হচ্ছে কিনা?
ক্ষতি তো অবশ্যই হচ্ছে। একটা এরিয়ায় একটা গ্রামের ভিতরে যদি একটা দোকান থাকে, সেখানে দোকান আছে 20-30টা 40টা, আমি একলা 20টা গ্যাস বিক্রি করলে দেখা গেল এখন আমি 2-3টা বিক্রি করি, অন্যান্য দোকানদাররাও 2-3টা প্রতি দোকানে বিক্রি করতেছে, তাতে কি লাভ হবে আর কি থাকবে, কিভাবে চলবে? আচ্ছা আচ্ছা, আর একটি বিষয় আপনার কাছে জানতে চাই। আমরা দেখেছি দামের তারতম্যতাও আমরা দেখেছি যে এক এক সময়, এখন বর্তমানে যে কেউ 1050 টাকাও বিক্রি করছে, 1100 টাকাও বিক্রি করছে, 1150 টাকাও বিক্রি করছে, আসলে এটা কেন? এখন এটা কেন, বিভিন্ন জেলায় বিভিন্ন থানায় এক এক রেট বিক্রি করছে। যেমন আমার এক কাস্টমারই বলতেছি, ভাই বরিশালের গ্যাসের দাম হইল তাই 850 টাকা, আপনি নিচ্ছেন 1000 টাকা। দেখেন ভাই, ঢাকা আর বরিশাল কিন্তু অনেক ব্যবধান, এখানে ক্ষয় খরচ, দোকান ভাড়া, কর্মচারী বেতন সব কিছু ভিন্ন, এই জন্য 50 টাকা বেশি লাভে বিক্রি করতে হয়। দেখা গেল ওনারা কিন্তু 950 টাকা লাভ করে 100 টাকা লাভ করছে বিক্রি করে, আর আমরা কিন্তু 950 টাকা কিনে 1000 টাকায় বিক্রি করছি, আমরা কিন্তু 50 টাকা লাভ করছি। আমরা 950 টাকায় বেচছে 100 টাকা লাভ করছে, জি, আর আমরা কিন্তু 950 টাকায় কিনে 1000 টাকায় 50 টাকা লাভ করছি। তা ঢাকাতে কি বেশি লাভ করছে বরিশাল, না ঢাকায় কম করছে? বাবুল ভাই, আপনার বাড়ি তো বরিশালে, সম্ভবত আমার বাড়ি বরিশালে, আমরা বরিশালের একটু বিষয় নিয়ে জানতে চাই। বরিশালে বিষয়টা হলো 950 টাকা, 60 টাকা, ঢাকায় 1100 টাকা, কোম্পানির ফ্যাক্টরি হলো মংলাতে, যেমন 25-26টা কোম্পানি সব ফ্যাক্টরি মংলায়, ওখান থেকে একটা গাড়ি খরচ ঢাকায় আসতে 20-30 হাজার টাকা লাগে, বরিশালে আসতে 5000 টাকা লাগে, ওখান থেকে দামে ব্যবধান, ঢাকার গোডাউন ভাড়া বেশি, কর্মচারীর বেতন বেশি, এখানে একটা গ্যাসে 100 টাকা লাভ লাগে। আমরা আয়শা এন্টারপ্রাইজের প্রোপাইটার বাবুল হালাদার সাহেবের সাথে কথা বলেছি, তিনি এমনটাই বলেছেন যে বর্তমান যে করোনাকালীন সময় সরকারের বিভিন্ন নির্দেশনা রয়েছে যে এলপি গ্যাসের ব্যবসায়ীরা ব্যাপকভাবে এখন ক্ষতিতে আছে, অর্থাৎ তারা লোকসানের দিকেই বেশি যাচ্ছে, লাভের তুলনায় লোকসানের সংখ্যাই তাদের বেশি, কারণ একজন ডিস্ট্রিবিউটর আর তারা যে পরিমাণ তাদের যে ব্যবসা করা দরকার সেই পরিমাণ তারা কিন্তু ব্যবসা করতে পারতেছে না, তার অনেক ক্ষতি। এবং আপনারা জানেন এই এলপি গ্যাস সমগ্র বাংলাদেশে যে এই গ্রামগঞ্জে ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে আপনারা জানেন, সে লক্ষ্যে বাবুল হালদার এমনটা আরও বলেছে যে সরকারের বিধিনিষেধ আসলে অনেক ব্যবসায়ীরাই কিন্তু সেটা পালন করছে না, আপনারা দেখছেন, অর্থাৎ এলপি গ্যাসের দোকানগুলি যেন ব্যাংকের ছাতার মতো গজিয়ে উঠছে বিভিন্ন রাস্তার আনাচে কানাচে, অর্থাৎ সরকারের একটা নির্দিষ্ট নীতিমালা থাকা দরকার, অর্থাৎ সরকারের একটা নির্দিষ্ট নীতিমালা থাকলে এই যে ব্যাংকের ছাতার মতো গজিয়ে উঠছে এলপি গ্যাসের ব্যবসাগুলি, অর্থাৎ মুদি দোকান, চায়ের দোকান, ঔষধের দোকান, ফার্নিচারের দোকান, এই ব্যবসাগুলোর প্রতি সরকার একটা নির্দেশনা একান্তই দরকার, এমনটা বলেছেন এলপি গ্যাস ব্যবসায়ীরা। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশা নিয়ে আমি বাংলা টিভি 71 থেকে আমি দীপক সিং বিদায় নিচ্ছি, কেরানীগঞ্জ, ঢাকা।